তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও। এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি 100 নম্বর পৃষ্ঠা নিয়ে। 100 নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটি খোলা বক্স দেখতে পাবে। এই খোলা বক্সে আমাদেরকে বিভিন্ন সমস্যার কথা লিখতে হবে। তো আমরা কী ধরনের সমস্যা লিখব তা ঠিক এর আগের পৃষ্ঠায় একটি নির্দেশনায় আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে তোমাদের বাড়ির অনুশীলনী, এবং বলা হয়েছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার উপর গাণিতিক অপারেশন করে সমাধান করা যায়। যেমন আমরা চাইলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে তাপমাত্রার মান রূপান্তর করতে পারি, আমরা চাইলে 5টি পণ্য কিনে সেগুলোর মোট দাম হিসাব করতে পারি ইত্যাদি। এবারে আমরা এমন 3টি সমস্যা খুঁজে বের করি যেখানে আমাদের এরকম কোনো গাণিতিক হিসাব নিকাশ করে ফলাফল বের করতে হবে। এমন সমস্যাগুলো নিচের ছকে লিখে ফেলি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের কাজটি পেয়ে গেলাম। আমাদের কাজটি হচ্ছে এমন কিছু সমস্যা যেগুলোর ফলাফল আমরা গাণিতিক হিসাব নিকাশ করে বের করতে পারি, সেগুলি মূলত আমাদেরকে এই যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় লিখতে হবে। তো চলো দেখে নিচ্ছি এখানে আমরা কোন কোন সমস্যার কথা উল্লেখ করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যে সকল সমস্যাগুলোর কথা উল্লেখ করতে পারি সেগুলো হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর যোগ করতে পারি। যেমন একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে, এরকম সমস্যার কথা উল্লেখ করতে পারি। এরপরে বাজার খরচ যোগ করতে পারি, যেমন চাল, ডাল, দুধ, ডিম, মাংস কিনতে কত টাকা মোট খরচ হয়েছে সেটি আমরা উল্লেখ করতে পারি। বিজয়বাবু 35,465 টাকা দিয়ে একটি মোটরসাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন, তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন, এরকম সমস্যা আমরা হিসেব নিকাশ করতে পারি। এরপর মিটার থেকে কিলোমিটার রূপান্তর করতে পারি। আমাদের বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল, 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? তো এ ধরনের সমস্যাও কিন্তু আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করতে পারি। এরপর দেখো, একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল, সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনলো, এখন নার্সারিতে কতটি চারা রইল? এরপর আরও একটি সমস্যা হচ্ছে একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল, একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল এবং 730 জন নতুন যাত্রী উঠল, এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? তো এই সমস্যার সমাধানও কিন্তু আমরা করতে পারি। তো আমাদের মূল বইতে কিন্তু বলা হয়েছিল 3টি সমস্যার কথা উল্লেখ করতে। আমি কিন্তু এখানে 3টি সমস্যা নয়, তার থেকে একাধিক সমস্যা বেশি করে লিখে দিয়েছি, যাতে করে তোমরা একাধিক উদাহরণের মধ্য দিয়ে এই বিষয়টি বুঝতে পারো। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি অন্য কোনো সেশন নিয়ে আলোচনা করব এবং সেই সেশনের কাজগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।